हेलो एंड वेलकम बैक फ्रेंड्स टू आवर यूट्यूब चैनल पेप्स इन वंडरलैंड। आज के आम्रा चले एसेछि पश्चिमबंगेर मालदा जिलार ट्रिप डिटेल्स निये। तो चलुन शुरू करा जाक आज के आमादेर एई ट्रावेल ब्लॉग। पश्चिमबंगेर बर्तमान राजधानी कलकाता शहर थेके प्राय 347 किलोमीटर उत्तरे रयेछे बंगेर सर्वप्रथम एवं सुप्राचीन राजधानी गौड़, जा मालदह बा मालदा जिलार ही अंतर्गत। अनेकेर मते मालदह जिलार नामकरण एई जिलार आदि बासिंदा मलत कौम गोष्ठीर नाम थेके। आबार अनेकेर मते फार्सीते माल शब्देर अर्थ हलो धन सम्पद, सेई माल आर बांगलार दह, এই দুই শব্দ সমন্বয়ে মালদহের উৎপত্তি। সপ্তম শতকের শুরুতে ভারতের সার্বভৌম সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য পতন শুরু হয়ে যায়, আর ঠিক সেই সময় প্রতাপশালী রাজা হিসাবে হর্ষবর্ধনের উৎপত্তি। প্রায় একই সময়ে বাংলা তথা সমগ্র পূর্ব ভারতের একচ্ছত্র রাজা হিসাবে পরিচিতি লাভ করেন বাংলারই এক সামন্ত রাজা শশাঙ্ক। বাংলার এক গৌরবময় ধ্বংসপ্রাপ্ত শহর হলো এই গৌড়। শশাঙ্ক পাল বংশ, সেন বংশ, সুলতানি, মুঘল সম্রাট এবং সর্বশেষ ইংরেজ শাসকদের শাসনাধীন ছিল বাংলার এই গৌড়। আজকে আমরা মালদহের সেই গৌড় আর পান্ডুয়ারি কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। মালদা আপনি কলকাতা থেকে বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন বা নিজস্ব প্রাইভেট গাড়িতেও যেতে পারেন। যদি বাসে যাবেন বলে ঠিক করেন তাহলে রেড বাস অ্যাপ থেকে এসি বা নন এসি স্লিপার বাস বুক করে নিতে পারেন। শ্যামলী পরিবহন আর লোকনাথ ট্রাভেলসের বাসগুলি বেশ ভালো, ভাড়াও রিজনেবল। এছাড়া ট্রেনে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে খুব সহজেই মালদা পৌঁছে যাওয়া যায়। আমরা এবারের মালদা ট্রিপে হাওড়া কাটিহার এক্সপ্রেসে করে মালদা গিয়েছিলাম। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত 10:40 আর পৌঁছায় সকাল 7:10 ভোরবেলার কুয়াশা ঘেরা মালদা স্টেশন। মালদায় আপনি চাইলে একদিন নাইট স্টে করেও মালদা ঘুরতে পারেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হস্টেলগুলি খুবই ভালো। মালদায় দুটি ইউথ হস্টেল রয়েছে, শিবরাম ভবন ইউথ হস্টেল আর স্বামী বিবেকানন্দ যুব আবাস। ইউথ হস্টেলের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে মেনশন করা হয়েছে। মালদায় আমরা মূলত ডে ট্রিপ করি, আমাদের কোনো নাইট স্টে ছিল না। দিনের ফার্স্ট হাফে স্টেশনে নেমে একটি টোটো নিয়ে আমরা চলে যাই গৌড়ের উদ্দেশ্যে। গৌড় ঘুরে সেকেন্ড হাফে পান্ডুয়া দেখে ব্যাক করি। আপনারা যদি চান মালদাতে একদিন নাইট স্টে করেও গৌড় পান্ডুয়া দেখতে পারেন। আপনারা যদি আমাদের মতো মালদায় ডে ট্রিপ করবেন বলে ঠিক করেন তাহলে প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো নিয়ে চলে আসুন রথবাড়ি এলাকায়। টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। কিংবা যদি মনে করেন স্টেশন থেকেই অটো বা টোটো রিজার্ভ করে গৌড় পান্ডুয়া ঘুরবেন সেই ব্যবস্থাও রয়েছে, সেই মতো দরদাম করে অটো রিজার্ভ করে নিতে পারেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা এসে পড়ি রথবাড়ি এলাকায়। এখান থেকে গৌড় যাওয়ার জন্য আপনি শেয়ারে ট্রেকার পেয়ে যাবেন। ট্রেকারে রথবাড়ি থেকে গৌড় পৌঁছতে সময় লেগেছিল প্রায় 30 মিনিট মতো, ভাড়া জনপ্রতি 30 টাকা। এবারে আসি আজকের এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং জায়গায়, মালদায় গিয়ে আপনি কি কি দেখবেন। গৌড়ে দেখার জন্য বেশ অনেক কয়েকটি জায়গা রয়েছে, তার মধ্যে লুকোচুরি দরজা, গুমটি দরজা, চিকা মসজিদ, কাদাম রাসুলের মসজিদ, ফতে খানের সমাধি, 22 গজি দেওয়াল, ফিরোজ মিনার, দাখিল দরজা, চমকাটি মসজিদ আর লোটন মসজিদ উল্লেখযোগ্য। আমরা একটি টোটো নিয়ে এই সবকটি জায়গায় দেখেছিলাম।
ট্রেকার থেকে নেমে একটু হেঁটেই চলে আসলাম লুকোচুরি দরজার সামনে। ইতিহাস বলে, সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা 17 শতকে এই লুকোচুরি দরজাটি তৈরি করেছিলেন। গৌড় দুর্গের মূল প্রবেশদ্বার হিসাবে এই লুকোচুরি দরজাটি ব্যবহৃত হতো। লুকোচুরি দরজার নির্মাণ কাজটি সম্পূর্ণভাবে মুঘল রীতিতেই তৈরি। এখানে সবথেকে লক্ষণীয় যে ব্যাপারটি, সেটি হলো এই লুকোচুরি দরজার ঠিক দক্ষিণ দিকে সুলতানি আমলে তৈরি আরও একটি প্রবেশদ্বার ছিল, কিন্তু তা সত্ত্বেও সম্রাট শাহসুজা এই দরজাটি তৈরি করেন সম্ভবত এই কারণে যে একজন মুঘল সুবাহদার কখনোই সুলতানি আমলের গঠনকে তার রাজকীয় প্রবেশপথ হিসাবে ব্যবহার করবেন না। লুকোচুরি দরজার প্রবেশপথটি ছিল সম্পূর্ণরূপে মুঘল শাসনের প্রতীক। লুকোচুরি দরজা থেকে সোজা সামনের দিকে এগিয়ে আসলেই পেয়ে যাবেন চিকা মসজিদ আর ঘুমটি দরওয়াজা। 14 শতকে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ এই চিকা মসজিদটি বানিয়েছিলেন। গৌড়ের সমস্ত স্থাপত্য শৈলীগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য হল এই চিকা মসজিদ। গোটা মসজিদটি জুড়ে নানা রকমের মিনিকড়া ইটের কারুকার্য দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন অব্যবহার্য এবং পরিত্যক্ত থাকার দরুন সম্ভবত প্রচুর চামচিকের বাসস্থানে পরিণত হয় এই মসজিদটি, সেখান থেকেই নাম চিকা বা চমকান মসজিদ। মসজিদ বললেও অনেকে এটিকে একটি সমাধিস্থলও মনে করেন। আবার ইতিহাসের পাতায় চোখ বোলালে জানা যায় সুলতানি আমলে হুসেন শাহ নাকি এটিকে কারাগার রূপে ব্যবহার করতেন। বর্তমানে আমরা গিয়ে দেখলাম মসজিদটি খুব সুন্দরভাবেই মেনটেন করা হচ্ছে, সামনে অনেক বড় গার্ডেন আর বসার চেয়ারের সুব্যবস্থা আছে, বিকেলবেলা গেলে সত্যিই মনোরম। চিকা মসজিদের উত্তর পূর্ব দিকেই রয়েছে ঘুমটি দরজা, যা 1512 সালে আলাউদ্দিন হুসেন শাহ বানিয়েছিলেন। খুব সুন্দর টেরাকোটা মিনিকারি ইট দিয়ে তৈরি এই ঘুমটি দরজা, সেই আমলের ইটের কাজ আজও নজরকাড়ে। ঘুমটি দরজা দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম কদম রসুল মসজিদ আর ফতেখার সমাধি দেখতে। হিন্দু চালা শৈলীতে নির্মিত গৌড়ের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা হল এই কদম রসুল মসজিদ। 1500 সালে সুলতানি সম্রাট নসরত শাহ এটি তৈরি করিয়েছিলেন। এখানেও সেই টেরাকোটার ইটের কাজ খুবই নজরকাড়ে। মসজিদের ভেতরে হজরত মোহাম্মদের পদচিহ্ন রাখা আছে। উল্লেখযোগ্য বিষয় হল এই স্থাপত্য শৈলীগুলির কোনোটাতেই কোনো রকম এন্ট্রি ফি নেই। মসজিদের সামনে রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোক চোখে পড়ল, আপনার ইচ্ছে হলে তাদের হাতে কিছু টাকা দিয়ে আসতে পারেন, তবে কোনো বাধ্যবাধকতা নেই, সবটাই আপনার মনের ব্যাপার। মসজিদের একদম পাশেই রয়েছে ফতেখার সমাধি। ঔরঙ্গজেবের বিশ্বস্ত সেনাপতি দিলওয়ার খাঁর পুত্র ছিলেন এই ফতেখা। গৌড়ের প্রথম 5টি জায়গা বেশ কাছাকাছি, তাই পায়ে হেঁটেই আমরা সেগুলো দেখে নিয়েছিলাম, কিন্তু পরের জায়গাগুলো একটু দূরে থাকায় আমরা একটা টোটো নিয়ে ঘোরা চালু করি। টোটো করে এসে পড়লাম 22 গজি দেয়ালের সামনে। সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের পুত্র রুকনউদ্দিন বুড়বক শাহ এটি বানিয়েছিলেন।
সুদীর্ঘ 22 গজের এই দেওয়াল গৌড় রাজবাড়ির রক্ষা কবচ ছিল। বাইশ গজি দেওয়ালের একদম পাশেই রয়েছে খনন কাজে উদ্ধার হওয়া বল্লাল বাটি। সেন বংশের রাজা বল্লাল সেনের রাজকীয় প্রাসাদ এখানেই ছিল বলে মনে করা হয়, যা এখন সম্পূর্ণ ভগ্নস্তূপ। রাজবাড়ি দেখে চলে আসলাম ফিরোজ মিনারে। সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ যুদ্ধে জয়লাভের পরে 5 তলা উঁচু এই বিশাল মিনারটি তৈরি করিয়েছিলেন। কিছুটা তুঘলকি শৈলীতে তৈরি করানো হয়েছিল এই ফিরোজ মিনার। এসে পড়লাম সুলতানি বাংলার সুবৃহৎ নিদর্শন দাখিল দরজার সামনে। গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার এবং বাংলার সর্বকালের সবচেয়ে সুদৃঢ় এবং সুন্দর প্রবেশ তোরণ হল এই দাখিল দরজা। এই দাখিল দরজা সম্রাট হুসেন শাহর আমলে তৈরি বলেই মনে করা হয়। ভিতরে মাঝে ভারী ভারী কতগুলি স্তম্ভ রয়েছে। এটা ছাড়া গোটা তোরণটি ইট দ্বারা তৈরি। তোরণের ভেতরে রয়েছে প্রায় 5 মিটার চড়াই গলিপথ, আর দুদিকে যেগুলো দেখছেন সেগুলি হল প্রহরীদের কক্ষ। তোরণটির অলঙ্কারে সেরকম প্রাচুর্য চোখে পড়ে না। সমসাময়িক অন্যান্য স্থাপত্যগুলির মতো এটিও পোড়ামাটি ভিত্তিক, যাকে টেরাকোটা বলে থাকি। আর এই জায়গাটি হল দাখিল দরজার পিছনের দিকের অংশ। এতক্ষণ যারা আমার সাথে ধৈর্য ধরে মালদার এই ভার্চুয়াল ট্রিপ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালদার ট্রিপ কিন্তু এখনও শেষ হয়নি। আমরা এসে পড়লাম বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ দেখতে। মালদার মূল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইট আর পাথরের তৈরি সর্ববৃহৎ এই বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। নামটি শুনলেই বোঝা যায় যে এখানে হয়তো 12টি দরজা রয়েছে, কিন্তু আদপে সেটা নয়। টোটাল দরজা গুনে দেখা গেল 11টি দরজা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্যশৈলীগুলির মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আসে এই বড়সোনা মসজিদ। বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এই বড়সোনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু তা সমাপ্ত করেন তাঁরই পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ। মালদার গৌড়ে একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হল এই বড়সোনা মসজিদ। গৌড় ভ্রমণে আসলে এই জায়গাটি কিন্তু একদম মিস করবেন না। এই মসজিদের গম্বুজগুলির উপরে একসময় সোনালি রঙের আস্তরণ ছিল, সেই থেকেই নাম সোনা মসজিদ। গৌড়ের ফিরোজপুর গ্রামে সোনালি আস্তরণের এরকম আরও একটি মসজিদ ছিল। সেটি আকারে এই মসজিদের তুলনায় একটু ছোট হওয়ায় সেটি ছোট সোনা মসজিদ, আর এই মসজিদটি বড় সোনা মসজিদ নামে পরিচিত ছিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল চামকাটি মসজিদ। গৌড়ে বসবাসকারী চামকাটি সম্প্রদায়ের নামেই সম্ভবত এই মসজিদের নামকরণ করা হয়। এই সম্প্রদায়ের মানুষ প্রচণ্ডভাবে খোদা ভক্ত এবং প্রবল ধর্মীয় উদ্দীপনার বশে তারা নাকি ছুরি দিয়ে নিজেদের দেহ জখম করত, সেই থেকেই এদের নাম চামকাটি বা ত্বক কর্তনকারী। ইট দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার একটি মসজিদ হল এই চামকাটি মসজিদ। এরপর ধীরে ধীরে এসে পৌঁছালাম তাঁতিপাড়া মসজিদ দেখতে। মসজিদকে ঘিরে চারধারে সুন্দরভাবে সাজানো বাগান রয়েছে ঠিকই, কিন্তু বিশাল আকৃতির এই মসজিদটি এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। মসজিদটি
প্রকৃতপক্ষে অপূর্ব টেরাকোটা দ্বারা অলঙ্কৃত, কিন্তু যার অধিকাংশই এখন ধ্বংস হয়ে গিয়েছে। ইটের কারুকার্যে গোলাপ ফুলের নকশা, কোথাও আবার ফুলদানি থেকে ঝুলন্ত আঙুর লতাসহ গোলাপের নকশা চোখে পড়ে। এত সুন্দর কারুকার্যের স্থাপত্যশৈলী সত্যিই বিরল। সেই কারণেই হয়তো তাঁতিপাড়া মসজিদকে গৌড়ের অন্যতম একটি স্থাপত্যের মধ্যে গণ্য করা হয়। গৌড় ভ্রমণের আমাদের সর্বশেষ গন্তব্য ছিল এই লোটন মসজিদ। সম্ভবত কোনো এক রাজ গণিকা দ্বারাই নির্মিত হয় এই মসজিদটি। মসজিদটির চার দেয়াল জুড়েই রয়েছে রঙিন ইটের কারুকার্য। এত বছর আগেকার সেই নকশার সৃষ্টি এখনও এতটুকু ম্লান হয়নি। আমাদের গৌড় ভ্রমণ আজকে এখানেই শেষ। খুব শিগগিরই ফিরে আসছি পান্ডুয়ার ভ্রমণ কাহিনী নিয়ে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।